আসসালামু আলাইকুম দর্শক, লক্ষ্মীপুর 24 এর হাত দিনের লোকুরা অনুষ্ঠানে আন্নুগো ব্যাকেরে স্বাগতম। আন্নুগো লগে আছি আয়ালাউদ্দিন সাজু, আঙ্গু খবর কান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু, আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে নাইম গাজী। আজ যে হোস মাসের 22 তারিখ, জামাদি ও সানি মাসের 13 তারিখ এবং জানুয়ারি মাসের 6 তারিখ শুক্রবার। দর্শক চলেন তলে হুনিয়ায়, গত হপ্তায় লোকুরার মেন মেন খবর কিন কি আসিল। 88,000 ইয়াবা সহ লোকুরার মুজরাটে ধরা খেয়েছে ইউনিয়ন পরিষদের মেম্বার। বিরিক ফিল্ডের কাছে মাটি বেসনে লোকুরার ভবানীগঞ্জে জরিমানা করানো হয়েছে 9 জনের। তাই দুই বিরিক ফিল্ডের মালিকের তাই জরিমানা করছে 2 লাখ টাকা। লোকুরার দালাল বাজারে উদ্বোধন হয়েছে হিলপুল ফুজুল একাডেমি, উদ্বোধন করছেন এমপি নয়ন। রামগতিতে আগুনে হোড়া যায় সালি হয়ে গেছে থাইন্না গর্ষ কম করি হন্ডলা টিয়ার মাল সামানা। লোকুরায় শুরু হয়েছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস। কমলনগরে আবারও হুইরে হাওন গেছে ইলিশ মাছ, এবার হাইছে আষ্টুগা ইলিশ। রায়হুরায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করছে সামাজিক সংগঠন কেরোয়া নাগরিক পরিষদ। হৈলাদাপে কম্বল ও সোয়েটার দিছে 200 জন রে। লোকুরা ফেস ক্লাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ কাউসার মরে গেছেন, হেতেনরে কবর দেওয়া হয়েছে পারিবারিক কবরস্থানে। লোকুরাতে প্রায় উড়িয়ে গেছে খেজুরের রস, 2-1 জায়গা থাকলেও দাম মেলা, এটা লই হুনামু বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। 88,000 20 পিস ইয়াবা ট্যাবলেট সহ লোকুরার মুজরাটে মনির হোসেন সজীব নামে এক যুবলীগ নেতারে গ্রেপ্তার করছে র্যাব 11। হেসমকা হেতার লগে আমির হোসেন ও মোহাম্মদ ইব্রাহিম নামে আরো 2 জনরও গ্রেপ্তার করানো হয়েছে। মনির হোসেন সজীব সদর উপজেলা সর রমণীমোহন ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের মেম্বার এবং হে ইউনিয়নের মধ্য সর রমণীমোহন গ্রামের আলমগীর হোসেনের হোলা। মনির ইউনিয়ন যুবলীগের আহ্বায়কের পদে আছেন, আর আমির হোসেন মধ্য সর রমণীমোহন গ্রামের মোরা আব্দুল খালেকের হোলা এবং মোহাম্মদ ইব্রাহিম হেই গ্রামেরই মোহাম্মদ অলিউল্লার হোলা। ইব্রাহিম আবার সর রমণীমোহন ইউনিয়ন পরিষদের সৈদার। মঙ্গলবার সদর উপজেলার মধ্য সর রমণীমোহন গ্রামের তা হেতা করে ইয়াবা সহ গ্রেপ্তার করছে কই জানাইছে র্যাব 11। বুধবার দুপুরে গণমাধ্যমে হারানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করছেন র্যাব 11 এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। হেতাগো বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করানো হয়েছে। বুধবার দুপুরে হেতা করে থানা পুলিশের হাতে উড়াই দেওয়া হয়েছে। র্যাব 11 এর লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানাইছেন, এতারা টেকনাফেত্তাই সমুদ্র দি মাছ ধরনের টলারও করি ইয়াবার সালান লোকুরার মজরাট এলাকাত আনি লোকুরা ও নোয়াখালী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে খুচরা বেচত। গোপন সংবাদ হয় জানুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবারে 88,000 ইয়াবা ট্যাবলেট সহ এতাগো 3 জনকে গ্রেপ্তার করানো হয়েছে। সাধারণ মঞ্চে এডালোই মন্তব্য করে কইছে, লোকুরায় এত বড় ইয়াবা চালান আর কোনো সময় ধরা খানো, এতারা বৃত্তে বৃত্তে মদ গাঁজা ইয়াবা দিয়ে হুরা সমাজটারে শেষ করে দিছে, এতাগো কঠিন বিচারণের দরকার। আর এতাগোর লগে আর কারা কারা আছে হেতাগোরের টোকায় বারকরণের অনুরোধ জানাইছেন প্রশাসনের কাছে। লোকুরা সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে দর্জিবাড়ি এলাকায় উদ্বোধন হয়েছে হিলপুল ফুজুল একাডেমি। নতুন বছরের হৈলা দিন রবিবারে ফিতা কার্ডি একাডেমির উদ্বোধন করছেন লোকুরা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। যারা এখানে বাচ্চা দিয়ে সন্তানকে এখানে ভর্তি করে প্রতিষ্ঠানটাকে টিকে রাখতেছেন, আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাই। আপনাদের আন্তরিকতা, আপনাদের এই ঐক্য, আপনাদের এই প্রতিষ্ঠানের প্রতি দরদ, এটা সব এলাকার মানুষের মধ্যে থাকে না। আপনারা নিজেরা যে যোগ্যতার পরিচয় দিচ্ছেন, আন্তরিকতার পরিচয় দিচ্ছেন, শুধু প্রতিষ্ঠানের নয় এলাকাবাসী হিসাবে আপনাদের সম্মানও আমার কাছে অনেক বেড়ে গেছে। আমার পক্ষে যত রকমের সহযোগিতা করা লাগে আমি সর্বোচ্চটা করব এই প্রতিষ্ঠানের জন্য। হেসমকা হিয়ানো বিশেষ অতিথি আছিলেন টুমসর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ মাদানী, দর্জিবাড়ি জামে মসজিদের সভাপতি ও হিলফুল ফুজুল একাডেমির সদস্য
মোহাম্মদ শামসুল ইসলাম মানিকের সভাপতিত্বে হিয়ানু আরও উপস্থিত ছিলেন একাডেমির প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ শাহজাহান, দালালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, দালালবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর নবী চৌধুরী, একাডেমির দাতা সদস্য ও সমাজসেবক আবুল কালাম আজাদ, সমাজসেবক মোহাম্মদ আনোয়ার হোসেন, হিলফুল ফজুল একাডেমির অধ্যক্ষ আব্দুর রহমান, লোকুরা জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া, দালালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মাস্টার ও দালালবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করছেন লোকুরা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম। ফসলি জমির মাটি বিরিকফিল্ডের কাছে বেচনের কারণে ভ্রাম্যমাণ আদালত নয়জনের তাই 18,000 টাকা জরিমানা করছে। সেদিনকেই সদর উপজেলার ভবানীগঞ্জ দুই অবৈধ বিরিকফিল্ডের মালিকের তাই 2,00,000 টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার ভবানীগঞ্জ ও বাঙ্গাখা ইউনিয়নের মাচ্ছাডোগি নামক মাঠে অভিযান চালায় এই জরিমানা করানো হয়েছে। অভিযান পরিচালনা করছেন সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মকবুল হোসেন জানাইছেন কৃষি জমি রক্ষা করণলায় এই অভিযান অব্যাহত থাকব। রামগতি উপজেলার সরগাজী ইউনিয়নে আগুন লাগে ঘরের জিনিসপত্র সহ হুড়াঘর হুড়া যায় সালি হয়ে গেছে। শনিবার রাত সরগাজী ইউনিয়নের লক্ষ্মীশ্বর গ্রামের বাকি মিয়ার বাড়িতে আগুন লাগছে। আগুনে কম করে হেতাগ আনুমানিক 100,00,000 টাকার ক্ষতি হয়েছে কই জানান গেছে। কমলনগরে মেঘনা নদীর লগে এক হুরির তাই জাল দিয়ে মাছ ধরার সময় আষ্টুগা ইলিশ মাছ হাওন গেছে। হিয়ানের অজ্ঞা ইলিশ 250 গ্রাম করে ওইবুকই জানাইছেন হুরের মালিক। বুধবার সর মার্টিন ইউনিয়নের দক্ষিণ সর মার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার মাকসুদুর রহমান মানিকের বাড়ির হুইরও এই মাছগুন হাওন গেছে। ইয়ের আগে 2021 সালে এই উপজেলাতেই সর ফলকর ইউনিয়ন পরিষদের হুইরও 10 গা ইলিশ মাছ হাওন গেছে। হেসুমকা এডালয় হুরো এলাকা থইহুল্লুর বাজি গেছে। মাকসুদুর রহমান মানিক জানাইছেন বাড়ির হুইরো জাল দিয়ে মাছ ধরানোর সময় জালে আষ্টুগা ইলিশ মাছ উঠছে। মাছ ওঁসে উড়ানোর হরেও মেলা সময় জেতা আছিল। মানিক ফেসবুক লাইভে নিজের হুইরের ইলিশ মাছ ধরানোর ভিডিও ছড়াই দিচ্ছেন। ভিডিওতে ইলিশ মাছ লাফালাফি করতেছে এই দৃশ্য দেয়া গেছে। লোককুরায় শুরু হয়েছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস। এই প্রতিযোগিতা চলবে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। মঙ্গলবার লোকুরা যুব গেমসের উদ্বোধন করছেন লোকুরা দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। লোকুরা প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের লোকুরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কাউসার শনিবার রাতের 11টার দিকে ঢাকায় বাংলাদেশ জাপান মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার বেন্যের 9টার দিকে লোকুরা প্রেস ক্লাবের হোক্কানো হেতেনের প্রথম জানাজা এবং 10টার দিকে হেতেনের নিজ বাড়ির সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সাঁতখালিতে দ্বিতীয় জানাজা শেষ করে পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আমরা হেতেনের আত্মার মাগফিরাত কামনা করি। রায়হুরায় মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ঘোষণা করছেন সামাজিক সংগঠন কেরোয়া নাগরিক পরিষদ। হৈলাদাপে হেতারা কম্বল ও সোয়েটার দিচ্ছেন 200 জন মানুষরে। গত শুক্রবার কেরোয়া নাগরিক পরিষদের উদ্যোগে রায়হুরা উপজেলার 6 নং কেরোয়া ইউনিয়নের মোহাম্মদ কফিল উদ্দিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার হুক্কানো অসহায় শীতকেন্দ্রের গরিব মাঞ্চগত এই কম্বল ও সোয়েটার উড়ে দিচ্ছেন। কেরোয়া নাগরিক পরিষদের সদস্য সচিব মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও মাস্টার জহিরুল আলমের উপস্থাপনায় শীতবস্ত্র বিতরণের হৈলাদাপে অনুষ্ঠানের প্রধান অতিথি আছিলেন কেরোয়ার কৃতি সন্তান কেরোয়ার নাগরিক পরিষদের আহ্বায়ক উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কামাল উদ্দিন রায়হান। বিশেষ অতিথি আছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন সুমন, এম এ কাদের একাডেমির প্রধান শিক্ষক মাস্টার হারুনুর রশিদ, মাওলানা আব্দুল বাতেন, হাফেজ মাওলানা আব্দুল মন্নান, মাওলানা মফিজুর রহমান, মোহাম্মদ তারেক আজিজ, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইমরান, দেলোয়ার হাডারি, নিশাদ খান, মোহাম্মদ সোহেল সহ এলাকার আরও বিশিষ্টজনেরা। লোকুরাত্তায় প্রায় উড়িয়ে গেছে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী খেজুরের রস। অথচ একসময় লোকুরার গ্রামগঞ্জের হতেগাঁডে বাড়ির সাইকিনার দি বাগে হগার ও ধান খেতের আইলে লাইন ধরে হড়ি থাকতো খেজুর গাছ।
শীতকাল আইলে এই গাছগুন্ডে সুন্দর করে কাড়ি কুড়ি সুঙ্গ একান লাগায় মাড়ির আড়ি অজ্ঞা লটকাই দিত, আর বেন্যা ভরে যায় দেখতো খেজুর গাছের তাই রস বাড়ি আড়ি হুড়ি গেছে। শীতকালে কম বেশি লোকগুলার ব্যাগ বাড়িতেই নাস্তা হিসাবে রসিনি রাইনত, জোয়ান জোয়ান হোলাইনে মাঝে মধ্যে রায় ধান খাতের মাঝজানো আকাটা রসের লগে নাইল বেশি দিয়ে সিন্নি রাঁধি অনেক মজা করত। আগে তো লোকগুড়ায় শীতকালে মানুষের রসিনি দি বাইত বাইত মিলাদ হরাইত, কেলাগাছের বরগের মধ্যে তবরক হিসাবে দিত রসিন্নি, খাইতে যে কি মজা লাগতো এটা খাউন ছাড়া বোঝানো কঠিন। শীতকালে অনেকে মাইয়া বিয়াদান হরে মাইয়া জামাই বাইত রসিন্নি রাঁধি হারাইত অথবা কলসে কলসে রই হারা দিত। এই কথাগির শুনি আর মনে হয় আন্নগো অনেকেরই শোকো ভাসি উঠছে এই দৃশ্যগীন, জিলবা থানে চলে আইসে রসিন্নি খাওনের, কিন্তু কোনায় হাইবেন এই রস, খাজুর গাছও নাই রসও নাই, দুই চারি গ্রাম গুললে দুই চারি গা হাওন যা, তবে এগুনটে কাড়ি কুড়ি রস বাইর করবো হেই মানুষ ওনার নাই। কোনো কোনো জায়গা হাওন গেলেও রসের যে দাম কিনি খাওনের সাধ্য নাই অনেকেরই, আবার ওনার খেজুর গাছের মধ্যে মাটি রানিও দেহা যায় না। অন খেজুর গাছে লটকাইত প্লাস্টিকের হানির বোতল, সেভেন আপ কোকো কলার বোতল এবং প্লাস্টিকের ডিব্বা, হন্ড বছর আগেও এক আনি রস বেচত ৩০ টিয়া, আর অন হেই একই মাপের এক কলস রস বেছে ৮০০-১০০০ টিয়া, হিয়ার হরজে সকরে দুই এক কলস রস কিনি খাইব হেডা অন টোকে হাওন জানা, রসের তো কিনি না পাবলিক ৯০ গুণ বেশি। হন্ড ২০ দিন আগে গাছিরে অ্যাডভান্স দি অর্ডার দেওয়ানোর হরেও হাওন জানা এই সোনার হরিণ খেজুরের রস। এটা লয় জেলা কৃষি বিভাগের লয়ে কথা কইলে হেতারা জানাইছেন, গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর গাছের রক্ষা করার লাই কৃষকদের জমির আলির রূপে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিতেছেন হেতারা। লক্ষ্মীপুর ২৪ বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।